নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ টু ডিসেম্বর মাস অর্থাৎ এক দশ উনিশ এবং আঠাশ সংখ্যার জাতক বা জাতিকাদের কেমন যাবে এই দু হাজার কুড়িতে তো প্রথমেই আমি আপনাদেরকে জানাই আমি এই এক থেকে নয় পর্যন্ত সিরিজ আপনাদেরকে প্রতিদিন একটা একটা করে জানাবো মার্চ টু ডিসেম্বর কেমন যাবে তো আজকে শুরু করছি এক সংখ্যা নিয়ে প্রথমেই আপনাদেরকে জানাই এই এক সংখ্যাটি নিয়ন্ত্রণ করে রবি গ্রহ অর্থাৎ রবি গ্রহের প্রভাব এই এক সংখ্যার মধ্যে লক্ষ্য করা চাই আপনি এক তারিখে জন্মগ্রহণ করুন না কেন দশ তারিখে জন্মগ্রহণ করুন না কেন উনিশ আঠাশ সম্পূর্ণটাই হচ্ছে রবি গ্রহের আন্ডারে আপনি জন্মগ্রহণ করেছেন এবার এ বছরটা আপনি যোগ করে দেখুন দু হাজার কুড়ি দু হাজার কুড়ি দেখুন যোগ করে আসছে চার অর্থাৎ রাহু তো আপনাদের জন্মছকে যাদের রবি রাহুযুক্ত রবি কেতুযুক্ত তাদের ক্ষেত্রে এ বছরটা প্রবলেমেটিক সাল অর্থাৎ সমস্যা আপনাদের এবছর আসবে। তো যাদের এই জন্ম ছকে রবিগ্রহ নিচস্ত আছে রবিগ্রহ রাহুযুক্ত সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো আসবে সে থেকে আপনারা মুক্তি পাবেন কীভাবে প্রথমে আপনাদেরকে জানায় প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতার উদ্দেশ্যে আপনারা জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নম আটবার অথবা একশো আটবার আপনারা এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন অর্থাৎ সূর্য যখন লালিমা থাকবে ঠিক সেই সময় আপনারা এই কাজটি করবেন অর্থাৎ সকাল আটটার মধ্যে এই ক্রিয়াটি আপনারা করুন দেখবেন আপনাদের রবিগ্রহ যতই ছকে নেগেটিভ থাক না কেন আপনাদের সে মতো প্রবলেম আসবে না প্রথম কথা এই রবি গ্রহ নির্দেশ করে পিতাকে যাদের রাশিচক্রে রাহুযুক্ত রবি রবি যুক্ত তাহলে কী হবে তাদের ক্ষেত্রে পিতার সঙ্গে কিছুটা দেখা যাচ্ছে এবছর মতান্তর দেখা যাচ্ছে পিতার সঙ্গে বনিমান হবে না বা পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে লক্ষ্য দিতে হবে বা সে মতো পিতার থেকে আপনারা সহযোগিতা পাবেন না এ বছর এবং যাদের রাশিচক্রের অবিগ্রহ ভালো আছে তাদের ক্ষেত্রে এবছরটি মধ্যম যাবে যদি যেহেতু এটা রাহুর বছর সেই জন্য আপনাদেরকে এই তথ্যটি আমি জানাচ্ছি তো এবছর আপনারা যারা ইলেকট্রিকের বিজনেস করেন যারা কাঠের বিজনেস করেন যারা ওষুধের বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই বছরটি শুভ ফল প্রদান করবে এবং এবছর আপনারা আপনাদের পিতার সঙ্গে ভালো ব্যবহার রাখুন এবং সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করুন এই রবিগ্রহ যাদের ভালো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক লাইনে খুব অর্থাৎ রাজনীতিতে আপনারা সাকসেস পাবেন যারা সিনেমা জগত আছেন না রবি কী দেয় মান সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থাৎ রবিগ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনারা মান সম্মান খ্যাতি এই জিনিসগুলো আপনারা পাবেন এবং রবিগ্রহ যাদের ছকে ভালো থাকবে তারা মান যুক্ত টাকা তারা পাবেনই পাবেন এবং যাদের রবিগ্রহ ভালো আছে তাদের এবছর সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে যদিও এটা একান্ত আপনাদের ন্যাকাল চার্ট বিশ্লেষণের দরকার আছে কিন্তু আমি তার পাশাপাশি বলবো। আমি ইঞ্জিনিয়ার বলছি যাদের রবিগ্রহ ভালো আছে সেক্ষেত্রে আপনারা অর্থাৎ যাদের এক দশ উনিশ এবং আঠাশ তারিখে জন্ম একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি আপনাদের এ বছর প্রতারণা হওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু এটা রাহুর বছর আর রাহু রবির কম্বিনেশানটা ভালো নয় এই জন্য আপনারা কোনো জায়গা থেকে প্রতারিত হতে পারেন সে আপনি ব্যবসা ক্ষেত্রে বলুন আপনি চাকরি ক্ষেত্রে বলুন আপনি বিবাহ ক্ষেত্রে বলুন বা আপনি প্রেমের ক্ষেত্রে বলুন অর্থাৎ ধোকা জিনিসটা আপনারা পেতে পারেন অর্থাৎ এই দিক থেকে আপনারা এবছর সাবধানে থাকবেন এর সাথে আপনাদেরকে জানাই যাদের এই এক আঠাশ উনিশ এবং কুড়ি আঠাশ তারিখে জন্ম সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে তো সাবধানতা অবলম্বন করতে হবে দশ তারিখে যাদের জন্ম এবং এর সাথে আপনারা অবশ্যই রবিবার করে আপনারা নিরামিষ আহার রবিবার করে আপনারা নিরামিষ আহার করুন এবং সাত্বিকভাবে থাকুন পারলে আপনারা সেদিন ময়দা জাতীয় জিনিস খান এবং লবণটাকে টোটাল আপনারা এই রবিবার অ্যাভয়েড করে দিন কারণ এ বছরটি হচ্ছে রাহুর বছর সেক্ষেত্রে আপনাদের ফায়দা আসবেই এবার আপনাদেরকে জানাই আমি যে এই কথাগুলো জানাচ্ছি এক উনিশ দশ এবং আঠাশ তারিখে যায় জন্ম টোটালটা ইন জেনারেল প্রেডিকশান কোনো ব্যক্তি কেন্দ্রিক এটা আমি বলছি না যে তত্ত্ব কিন্তু আপনারা এই কাজগুলি থেকে করুন দেখবেন কিছুটা হলো আপনারা লাভবান হবেন এবার জানাই যাদের এক দশ উনিশ এবং আঠাশ তারিখে জন্ম আপনারা সব সময় কোনো শুভ কাজে যাওয়ার সময় লাল হলুদ সবুজ এবং পিঙ্ক কালারের পোশাক আপনারা পরিধান করবেন অথবা রুমাল আপনারা সঙ্গে রাখবেন এবং আপনারা সূর্য প্রণাম প্রতিদিন করুন এবং পারলে আপনারা মানিক অর্থাৎ চুনি একটা পরিধান করুন আপনাদের হাতে দেখবেন কিছুটা হল এই রবির অশুভ প্রভাব থেকে যাদের রাহুযুক্ত সে থেকে মুক্তি পেয়েছেন এবং প্রতিদিন পিতার চরণ স্পর্শ করুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন